একটা গাজরকে দুটুকরো করে একটা টুকরোকে চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখো এবং আরেকটা টুকরোর মধ্যে নুন লাগিয়ে রেখে দাও। কিছুদিন পর দেখবে যেই টুকরোর মধ্যে চিনি শিরা লাগানো ছিল সেটা হয়ে গিয়েছে মুরাব্বা এবং যেটার মধ্যে নুন লাগানো ছিল সেটা হয়ে গিয়েছে আচার। গাজরের টুকরাটা তো সেমই ছিল কিন্তু তা সত্ত্বেও ফল আমরা আলাদা আলাদা পেলাম। তার মানে যেখানটাতে গাজরটা ছিল প্রবলেমটা সেখানকার। কথায় বলে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাই তুমি যদি নিজে ভালো হতে চাও তাহলে সারাউন্ডিংস তোমাকে ভালো রাখতেই হবে। তুমি যতই ভালো হও না কেন, তোমার ফ্রেন্ড সার্কেল যদি নেশাজাত দ্রব্য বা বাজে কোনো জিনিসের প্রতি আসক্ত হয় তাহলে একদিন না একদিন তুমি গিয়ে ওই বোতলের ঢাকনা ঠিক খুলবে। কিন্তু তুমি যদি এমন মানুষের সাথে মেলামেশা করো যাদের লাইফের একটা মোটো রয়েছে, যারা জীবনে কিছু করতে চায়, তাহলে দেখবে একদিন না একদিন তুমিও তাদের মতন সাকসেসফুল হবে। তাই চেঞ্জ ইওর সারাউন্ডিংস।